আসসালামু আলাইকুম টেক জনগণ, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আপনাদের সঙ্গে আছে আমি নাজমুল হাসান প্রিন্স। আজকের এই টিউটোরিয়ালে আলোচনা করব কি করে আপনি আপনার পিসিতে ভিএমওয়্যারে ম্যাকওএসটি ইনস্টল করতে পারবেন। এটির জন্যে কিছুদিন আগে কয়েকজন আমার কাছে রিকোয়েস্ট করেছিল যে ভাই এটি নিয়ে একটি ভিডিও মেক করেন, তো আসলে সময়ের অভাবে করা হয়নি। তো আজকে আপনাদের জন্য এই টিউটোরিয়ালটি নিয়ে আসলাম। টিউটোরিয়ালটি শুরু করার পূর্বে আপনাকে বলে রাখি, আপনি যদি আমাদের টেকনিক্যাল ক্রিটিক্যাল হ্যাকিং কোর্সগুলি করতে চান সেক্ষেত্রে আপনি আমাদের চ্যানেলের প্লেলিস্টে চলে যাবেন এবং সেখানে এথিক্যাল হ্যাকিং কোর্স বাংলা নামক একটি প্লেলিস্ট ক্রিয়েট করা আছে, এখান থেকে সবগুলি ভিডিও দেখে নেবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে আমি আপনাকে ডিসক্রিপশন বক্সে একটি লিংক দিয়ে দিব, সেখানে আমাদের এই ম্যাকওএস যে ফাইলটি আছে সে ফাইলটি দেওয়া থাকবে। তো প্রথমে দেখিয়ে নেই, এখান থেকে যখন আমি একটি নতুন ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করতে যাব, এখানে নেক্সট করলাম, দেন যেমন আছে তেমন রেখে দিলাম, এখানে কিন্তু আমার ম্যাকওএসের কোনো অপশান নেই। সো আমরা কিন্তু চাইলেও আমাদের ম্যাকওএস যেটি আছে এটি ইনস্টল করতে পারছি না। তো এটার জন্য আগে আমাদেরকে এটিকে আনলক করে নিতে হবে। মেনলি যে ম্যাকওএসের যে প্ল্যাটফর্ম যেটি আছে, অপারেটিং সিস্টেম যেটি আছে, সেটি ভার্চুয়াল মেশিনে লক অবস্থায় থাকে, এটিকে আমাদের আনলক করতে হবে। এটির জন্য কি করতে হবে, আপনি আমাদের ফাইলে চলে যাবেন, এখান থেকে আনলকার ফর ভিএমওয়্যার নামক একটি ফোল্ডার পাবেন, এটির ভিতরে যাবেন, এখান থেকে উইন ইনস্টল যেটি আছে এটির উপর রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করবেন। দেন এটির যে ভিএমওয়্যার সার্ভিসগুলো আছে সে এগুলি অফ করে নেবে প্রথমে, তারপরে তার যে ফাইলগুলি আছে এটিকে ব্যাক আপ করে নেবে, তারপরে তার প্যাচিং শুরু করবে, তারপরে তার যে ফাইলগুলো প্রয়োজন সে ফাইলগুলো অটোমেটিক্যালি সে ডাউনলোড করতে থাকবে। তো এটি হতে আমাদের কিছুটা সময় লাগবে, এটি মেনলি ডিপেন্ড করবে আপনার নেট স্পিডের উপরে, আপনার নেটওয়ার্ক স্পিডটা কেমন সেটির উপরে। তো আমাদের হয়ে গিয়েছে, তো এখন দেখি আমরা আমাদের ভিএমওয়্যারে এটি এসেছে কি না। আমি আবার যাই নিউ ভার্চুয়াল মেশিনে, নেক্সট নেক্সট, এই যে অ্যাপেল ম্যাক ওএস এক্স নামক একটি ফাইল চলে এসেছে আমার কাছে। তো এখান থেকে আমি ম্যাকের যে ভার্সনটি ইনস্টল করতে চাচ্ছি সেই ভার্সনটি সিলেক্ট করে নিব, আমার 10.15, আমি দেখে নিই তারপরেও আমার এটি কোন ভার্সনের, 10.15.3। সো আমার এখানে 10.15 রেখে দিব, দেন নেক্সট। এখন এখান থেকে আমাকে একটি স্পেস দিয়ে দিতে হবে, ভার্চুয়াল মেশিন নেম যা আছে তো আমার ডিফল্টই থাক, এখান থেকে নেক্সট করে দেই আমি। এখানে আমার স্পেস 40 GB চেয়েছে, তো আমি এখানে আমি 80 GB করে দেব, 80 GB করে দিলাম। দেন স্টোর ভার্চুয়াল ডিস্ক অ্যাজ এ সিঙ্গেল ফাইল, এটি দিয়ে নেক্সট। দেন কাস্টমাইজ হার্ডওয়্যার, এখান থেকে আমার হার্ডওয়্যার কাস্টম করে নিতে হবে। তো এখানে আপনি র্যাম দিয়ে দিবেন, আমার 4 GB আছে থাক। তারপর এখান থেকে নেটওয়ার্ক অ্যাডাপ্টার অবশ্যই এটি ব্রিজ করে নেবেন, নেট থাকলে ব্রিজ করে আমি ক্লোজ করে দিলাম, দেন ফিনিশ। তো এখন ফিনিশ করার পরে সে একটি ডিস্ক ক্রিয়েট করবে, তো আমার ডিস্ক ক্রিয়েটটি হয়ে গিয়েছে। এখন আবার আমি এডিটে যাই, এখান থেকে আমাকে একটি আইওএসও সিলেক্ট করে দিতে হবে, তো আমি আইওএসওটি সিলেক্ট করে দিব। এখন এখান থেকে আমি ইউজ অ্যান আইওএসও ফাইল, ইউজ আইওএসও ফাইল এখানে ক্লিক করে ব্রাউজে ক্লিক করব, তারপর আমার আইওএসওটি এই যে এখানে আছে আমার, সরি আমার এখান থেকে আমি আমার ফাইলে চলে যাই, দেন ম্যাকোস, দেন এটি আমি সিলেক্ট করে দিয়ে দেন ওকেতে ক্লিক করি। এবার আমি পাওয়ার অন করব, এখন আমাদের ইনস্টলেশন প্রসেস শুরু হলো। তো এটি প্রথমত একটু সময় নেবে, সাথেই থাকুন তত সময়। তো আমাদের লোডিং কমপ্লিট হয়ে গিয়েছে, এখন দেখা যাক আমাদের নেক্সট পেজে কি বলে তারা, আমরা একটু অপেক্ষা করি। তো এখানে ইনস্টল টুল আসলে এটি আপনি ইনস্টলে ক্লিক করে দেবেন, এখন ইনস্টল হবে না যদিও, কারণ আমাদের ফাইলটি এখন ইনস্টল হয় নাই, আমাদের ম্যাকওএসের যে ফাইলটি সেটি এখন ইনস্টল প্রসেস কমপ্লিট হয়নি। তো একটু অপেক্ষা করি, দেখা যাক এই পেজে কী চায় তারা।
আসলে এটি ইনস্টল হতে কিছুটা সময় নেয় আর প্রত্যেকটা পেজে একটু লোডিং থাকে। তো এখন এখান থেকে আমাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে, অবশ্যই ইংলিশ। তারপরে দেখা যাক কি বলে, আমি নেক্সট করে দিয়েছি অলরেডি, এটি কিছুটা সময় নিচ্ছে। তো এখানে তারা macOS এর যে ইউটিলিটিসগুলো আছে সেগুলি শো করেছে। এখান থেকে প্রথমে আমাদের ডিক্স ইউটিলিটি যেটা আছে এটিকে সিলেক্ট করতে হবে, কেননা আমরা যদি ডিক্স সিলেক্ট না করে দেই সেক্ষেত্রে তো কাজ হবে না। ডিক্স ছাড়া মানে তারা যে পার্টিশন আছে সেটা ছাড়া তো আমার ফাইলটা কোথায় রান হবে। সো আমাদেরকে প্রথমত ডিক্সটি সিলেক্ট করে দিতে হবে। তো এখান থেকে আমরা ডিক্স সিলেক্ট করতে এসেছি যেহেতু, কেননা আমরা আমাদের macOS-এর ফাইলটি কোথায় ইনস্টল করব, লাইক আমরা উইন্ডোজ সেট আপ করার সময় লোকাল ডিস্ক সি দেই। তো এখান থেকে আমরা ভার্চুয়াল মেশিন যে শাটার হার্ড ড্রাইভ যেটা আছে এটা আমার 85 GB, তো এটিকে আমরা প্রথমত ইরেজ করে নিব। এখন এটি নাম দিতে হবে, একটি নাম দিয়ে দিই আমি macOS সুর। বা যে কোনো একটি নাম দিয়ে দেবেন আপনি। এখান থেকে দেখি আমাদের কিছু চেঞ্জ করা লাগবে কি না, আমার এখানে চেঞ্জ করা লাগবে না। দেখি সিকিউর অপশান, এগুলো আমার কিছু লাগবে না, জাস্ট আমি ইরেজে ক্লিক করলাম। এখন আমার ইরেজ হয়ে গিয়েছে, এখন এটিকে আবার সিলেক্ট করে রাখি। এই যে আমার এই যে macOS SUR যেটা আছে এটি সিলেক্ট করে রেখে আমি কেটে দেই। এখন আমি ইনস্টল macOS-এ যাই, কন্টিনিউ করি, দেন অ্যাগেন কন্টিনিউ করব, দেন অ্যাগ্রি করতে হবে তাদের লাইসেন্স অ্যাগ্রিমেন্টের সাথে, অ্যাগ্রি। এখন এখান থেকে macOS সুর যেটা আছে এটি সিলেক্ট করে দিলাম। আমরা ওখান থেকে কিন্তু ডিস্কটা ক্রিয়েট করে এসেছিলাম, দেন ইনস্টলে ক্লিক করব। এখন এটি ইনস্টল হতে কিছুটা সময় লাগবে, আপনার পিসি পারফরমেন্সের উপর ডিপেন্ড করবে যে এটি কত সময় নেবে। তো এখন আমরা একটু অপেক্ষা করি। তো আমার কপি প্রসেসটি অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমার যে ম্যাকের যে রিজিউম আছে সেটি সিলেক্ট করতে হবে তাদের রেজিস্ট্রি ফাইলগুলোর জন্য। আর বলে রাখি, আপনার এই কপি প্রসেস টাইমে একবার রিস্টার্ট নিতে পারে এবং রিস্টার্ট নেওয়ার পর সেটি ওপেন হতে অনেকটা সময় লাগতে পারে। আমার অলমোস্ট কপি করতে 1.5 ঘন্টার উপরে সময় লেগেছে, 1.5 ঘন্টার উপরে সময় লেগেছে। এখন এখান থেকে আমাকে একটি কান্ট্রি সিলেক্ট করতে হবে। আচ্ছা, আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম, তারপরে কন্টিনিউ করে দিব। দেন এখান থেকে আমার যে কিবোর্ড প্রিফারেন্স আছে সেটিকে সিলেক্ট করতে হবে। তো আমার ডিফল্টটাই রেখে দিলাম, আমি কন্টিনিউতে ক্লিক করি। দেন আমি কি করে কানেক্ট হতে যাচ্ছি, তো লোকাল নেটওয়ার্ক এথারনেটই থাক, আমি কন্টিনিউ করে দিই। এখান থেকে আপনার যদি ইন্টারনেট না থাকে তখন বলে দিতে পারেন, আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট। তো এখানে আমি ডিফল্ট যেটি আছে সেটি রেখে দিব, আমি আবার কন্টিনিউ করে দিব। আমার এখানে কোনো কিছু করা লাগবে না। নেটওয়ার্কটি সেটিং হচ্ছে, তো এই সেটিংসটি হতে কিছুটা সময় লাগবে, একটু অপেক্ষা করি। এখন তাদের ডেটা অ্যান্ড প্রাইভেসি যেটা আছে যে অপশানটি, এখানে কিছু করা লাগবে না, জাস্ট কন্টিনিউতে ক্লিক করব। দেন আমার কোনো ম্যাক থেকে ডেটা ট্রান্সফার করতে চাচ্ছি কি না, তো আমার ডোন্ট ট্রান্সফার রেখেই আমি কন্টিনিউতে ক্লিক করব। তো এখানে আমাকে বলছে আমার একটি অ্যাপেল আইডি কানেক্ট করতে, আপনার যদি অ্যাপেল আইডি থাকে সেক্ষেত্রে এটি এখানে কানেক্ট করে দেবেন, না থাকলে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন। তো আমি পরে সেট আপ করবো, যে কারণে সেট আপ লেটারে ক্লিক করি, দেন এটি স্কিপ করে দিব। আমি এখন কানেক্ট করতে যাচ্ছি না, আমি পরে কানেক্ট করব। দেন তাদের যে macOS-এর যে লাইসেন্স অ্যাগ্রিমেন্ট আছে সেটি আমাকে অবশ্যই অ্যাগ্রি করে দিতে হবে, দেন অ্যাগ্রি। দেন এখানে আমাকে একটি নেম দিতে হবে, আমি আমার নিজের নাম দিয়ে দিই। দেন একটি পাসওয়ার্ড দিতে হবে, আমি হিন্ট দিয়ে দিলাম কিছু একটা, দিয়ে কন্টিনিউ করে দিব আবার। এখানে কথা, আপনার যে পিসির যে নেম, অ্যাকাউন্টের যে নেম, পিসি নেম দিলে অ্যাকাউন্ট নেম অটোমেটিক্যালি নিয়ে নিবে। দেন একটি পাসওয়ার্ড দিয়ে দিতে হবে, এক্সপ্রেস সেট আপ এটি আমি কন্টিনিউ করে দিব, আমার ডিফল্টই রেখে দিব আমি। দেন স্ক্রিন টাইমের যেটা আছে আমি এটা আমি কন্টিনিউ করে দিব, আমার ডিফল্টই রেখে দিব। সিরি আমি ইনেবল করছি না, আপনারা চাইলে ইনেবল করে নিতে পারেন। দেন কন্টিনিউ করে দিব। দেন আমি লুক তারা চুজ করতে বলছে, আমার ডিফল্ট যেটি আছে আমি এটি রেখেই কন্টিনিউ করে দিব। আপনি চাইলে ডার্কও করতে পারেন, অটোও করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা।
এখন আমার ম্যাকটি সেটিং আপ হচ্ছে। এই সেটিং আপটি কমপ্লিট হতে কিছুটা সময় লাগবে, একটু অপেক্ষা করি। তো আমার ম্যাকওএস যেটি আছে এটি আমার ইনস্টল অল কমপ্লিট হয়ে গিয়েছে। তো আপনার এই ফুল ইনস্টলেশন প্রসেসে আপনার যদি কোনো ধরনের এরর ফেস করেন, সেই ক্ষেত্রে আপনি আমাদের এই ফেসবুক যে গ্রুপ আছে facebook.com/techethical, এই গ্রুপে একটি পোস্ট করবেন, আমরা এটির যথাযথ সলিউশন দেওয়ার চেষ্টা করব। এছাড়া যদি আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটি কাজ না করে, গুগল ড্রাইভের লিঙ্কটি, সেই ক্ষেত্রেও আপনি আমাদের এই গ্রুপে এসে একটি পোস্ট করবেন, আমরা আপনাকে নতুন একটি লিঙ্ক দিয়ে দিব। অনেক সময় হয় কি যে গুগল ড্রাইভ রিমুভ হয়ে যায়, ফাইল রিমুভ হয়ে যায়, বা কোনো কারণবশত সে লিঙ্কটি কাজ করে না, সেক্ষেত্রে আপনি আমাদের গ্রুপে যোগাযোগ করবেন। আর আমাদের গ্রুপে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের গিভওয়ে দিয়ে থাকি। এছাড়া আপনি যদি ডোমেইন হোস্টিং কিনতে চান, সেটিও আমাদের থেকে অনেক চিপ রেটে কিনতে পারবেন। অরিজিনাল যে প্রাইস থাকবে তার থেকে 50% ছাড়ে আপনি প্রত্যেকটি প্রোডাক্ট পাবেন আমাদের থেকে। এই ছিল আজকের মতো টিউটোরিয়াল, দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমাদের যদি পুরাতন মেম্বার হয়ে থাকেন, সেক্ষেত্রে আমাদের এই ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অলওয়েজের মতো টেকনিক্যালের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।